নভেম্বর মাসের 14 তারিখ শিশু দিবস। এনআরকে রেডিওতে এ মাসের নাটকের গল্প শিশুদের জন্য, আর কুশীলব শিশু রায়। আজকের নাটক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের অমর সৃষ্টি, ঠাকুরমার ঝুলি থেকে নেওয়া বুদ্ধভূতুমের গল্প। সাত রানী, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ন রানী, কোনে রানী, দু রানী আর ছোট রানী। রাজার মস্ত বড় রাজ্য, প্রকাণ্ড রাজবাড়ি, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, ভাণ্ডারে মানিক, কুঠোরে ভরা মোহর, রাজার সব ছিল। এছাড়া মন্ত্রী, অমাত্য, সিপাই, লস্করে রাজপুরী গম গম করত। কিন্তু রাজার মনে সুখ ছিল না। সাত রানী, এক রানীরও সন্তান হইল না। রাজা রাজ্যের সকলে মনের দুঃখে দিন কাটেন। একদিন রানীরা নদীর ঘাটে স্নান করিতে গিয়াছেন, এমন সময় এক সন্ন্যাসী বড় রানীর হাতে একটি গাছের শিকড় দিয়া বলিলেন, এইটি বাটিয়া সাত রানীকে খাইও, সোনার চার ছেলে হইবে। রানীরা মনের আনন্দে তাড়াতাড়ি স্নান করিয়া আসিয়া কাপড় চোপড় ছাড়িয়া গা বাথা শুকাইয়া সকলে পাকশালে গেলেন। আজ বড় রানী ভাত রাঁধিবেন, মেজরানী তরকারি কাটিবেন, সেজরানী ব্যঞ্জন রাঁধিবেন, নরানী জল তুলিবেন, কোনেরানী যোগান দিবেন, দুরানী বাটনা বাটিবেন, আর ছোটরানী মাছ কুটিবেন। পাঁচ রানী পাকশালে রহিলেন, নরানী কুয়োর পারে গেলেন, ছোটরানী পাশগাদার পাশে মাছ কুটিতে বসিলেন। সন্ন্যাসের শিকড়টি বড় রানীর কাছে। বড় রানী দুয়োরানীকে ডাকিয়া বলিলেন, বোন, তুই বাটনা বাটিবি, শিকড়টি আগে বাটিয়া দে না, সকলে একটু একটু খাই। দুয়োরানী শিকড় বাটিতে বাটিতে কতটুকু নিজে খাইয়া ফেলিলেন। তাহার পর রূপার থালে সোনার বাটি দিয়া ঢাকিয়া বড় রানীর কাছে দিলেন। বড় রানী ঢাকনা খুলিতেই আর কতকটা খাইয়া মেজরানীর হাতে দিলেন। মেজরানী খানিকটা খাইয়া সেজরানীকে দিলেন। সেজরানী কিছু খাইয়া কোনেরানীকে দিলেন। কোনেরানী বাকিটুকু খাইয়া ফেলিলেন। নরানী আসিয়া দেখেন বাটিতে একটু তলানি পড়িয়া আছে, তিনি তাহাই খাইলেন। ছোট রানীর জন্য আর কিছুই রহিল না। মাছ কোটা হইলে ছোট রানী উঠিলেন, পথে নরানীর সঙ্গে দেখা হইল। ও অভাগি, তুই তো শিকড় বাটা খাইলি না, যা যা শিগগির যা। ছোট রানী আকুলি ব্যাকুলি করিয়া ছুটিয়া আসিলেন। আসিয়া দেখেন শিকড় বাটা একটুও নাই। দেখিয়া ছোট রানী আছার খাইয়া মাটিতে পড়িলেন। তখন পাঁচ রানী এর দোষ ও দেয় আর ওর দোষ এ দেয়, এই রকম করিয়া সকলে মিলিয়া গোলমাল করিতে লাগলেন। ছোট রানীর হাতের মাছ আঙিনায় গড়াগড়ি গেল, চোখের জলে আঙিনা ভাসিল। ও মা, ওর জন্য কি তোরা কিছুই রাখিস নাই? কেমন লো তোরা, চল বোন ছোট রানী, শিলজোড়াতে যদি এক হাতটুকু লাগিয়া থাকে তাই তোকে ধুইয়া খাওয়াই। ঈশ্বর করেন তো, উহাতেই তো সোনার চাঁদ ছেলে হইবে। তাই তো শিল নোড়ায় আছে, তাই ধুইয়া দাও। শিল নোড়া জল খাইলে সোনার চাঁদ না তো বানর চাঁদ ছেলে হইবে। ছোট রানী কাঁদিয়া কাটিয়া শিল ধরা জলটুকুই খাইলেন। তারপর নরানীতে ছোট রানীতে ভাগাভাগি করিয়া জল আনিতে গেলেন। আর রানীরা নানা কথা বলাবলি করিতে লাগিলেন।
মাস দশ দিন যায়, পাঁচ রানীর পাঁচ ছেলে হইল। এক এক ছেলে যেন সোনার চাঁদ। নরানী আর ছোট রানীর কি হইল? বড় রানীদের কথাই সত্য, নরানীর পেটে এক পেঁচা আর ছোট রানীর পেটে এক বানর হইল। বড় রানীদের ঘরের সামনে ঢোল ডাগর বাজিয়া উঠিল। নরানী আর ছোট রানীর ঘরে কান্নাকাটি পড়িয়া গেল। রাজা রাজ্যের সকলে আসিয়া পাঁচ রানীকে জয় ডঙ্কা দিয়া ঘরে তুলিলেন। নরানী আর ছোট রানীকে কেহ জিজ্ঞাসাও করিল না। কিছুদিন পর নরানী চিড়িয়াখানার বাদী আর ছোট রানী ঘুটে কুরানি দাসী হইয়া দুঃখে কষ্টে দিন কাটাইতে লাগিলেন। ক্রমে ক্রমে রাজার ছেলেরা বড় হইয়া উঠিল, পেঁচা আর বানরও বড় হইল। পাঁচ রাজপুত্রের নাম হইল হীরা রাজপুত্র, মানিক রাজপুত্র, মতি রাজপুত্র, শঙ্খ রাজপুত্র আর কাঞ্চন রাজপুত্র। পেঁচার নাম হইল ভূতুং আর বানরের নাম হইল বুদ্ধু। পাঁচ রাজপুত্র পাঁচটি পক্ষীরাজ ঘোড়ায় চড়িয়া বেড়ায়। তাহাদের সঙ্গে কত সিপাই লস্কর পাহারা থাকে। ভূতুং আর বুদ্ধু দুইজনে তাহাদের মায়েদের কুঁড়ে ঘরের পাশে একটা ছোট্ট বকুল গাছের ডালে বসিয়া খেলা করে। পাঁচ রাজপুত্রেরা বেড়াইতে বাহির হইয়া আজ ইহাকে মারে, কাল উহাকে মারে, আজ ইহার গর্দান নেয়, কাল উহার গর্দান নেয়, রাজ্যের লোক তীতবিরক্ত হইয়া উঠিল। ভূতুং আর বুদ্ধু দুইজনে খেলাধুলো করিয়া যার যার মায়ের সঙ্গে যায়। বুদ্ধু মায়ের ঘুটে কুড়াইয়া দেয়, ভূতুং চিড়িয়াখানার পাখির ছানাগুলিকে আহার খাওয়াইয়া দেয়। আর দুই একদিন পরপর দুইজনে রাজবাড়ির দক্ষিণ দিকে বনের মধ্যে বেড়াইতে যায়। ভূতুমের মা চিড়িয়াখানার বাদী, বুদ্ধুর মা ঘুঁটে কুড়ানি দাসী। কোন দিন খাইতে পায়, কোন দিন পায় না। বুদ্ধু দুই মায়ের জন্য বন জঙ্গল হইতে কত রকমের ফল আনি। ভূতুং ঠোঁটে করিয়া দুই মায়ের পান খাইবার সুপারি আনি। এই রকম করিয়া ভূতুং, ভূতুমের মা, বুদ্ধু, বুদ্ধুর মার দিন যায়। একদিন পাঁচ রাজপুত্র পক্ষীরাজ ঘোড়া ছুটাইয়া চিড়িয়াখানা দেখিতে আসিলেন। আসিতে পথে দেখিলেন একটি পেঁচা আর একটি বানর বকুল গাছে বসিয়া আছে। দেখিয়াই তাহারা সিপাই লস্করকে হুকুম দিলেন, ওই পেঁচা আর বানরটিকে ধর, আমরা উহাদিকে পুষিব। অমনি সিপাই লস্করিরা বকুল গাছে জাল ফেলিল। ভূতুং আর বুদ্ধু জাল ছিঁড়িতে পারিল না। তাহারা ধরা পড়িয়া খাঁচায় বদ্ধ হইয়া রাজপুত্রদের সঙ্গে রাজপুরীতে আসিল। চিড়িয়াখানা পরিষ্কার করিয়া ভূতুমের মা আসিয়া দেখেন ভূতুম নাই। ঘুটে ছড়াইয়া বুদ্ধুর মা আসিয়া দেখেন বুদ্ধ নাই। ভূতুমের মা হাতের ঝাঁটা মাটিতে ফেলিয়া বসিয়া পড়িলেন। বুদ্ধুর মা গোবরের ঝাঁটা ছুরিয়া ফেলিয়া দিয়া আছাড় খাইয়া পড়িলেন। রাজপুরীতে আসিয়া ভূতুমার বুদ্ধু অবাক। মস্ত মস্ত দালান, হাতি, ঘোড়া, সিপাই, লস্কর কত কি! বাহ, তবে আমরা বকুল গাছে থাকি কেন? মায়েরাই বা পুড়ে থাকে কেন? ও ভাই রাজপুত্র, আমাদিকে আনিয়াছ তো, মা দিকেও আনো। বেশ বেশ, তোদের মায়েরা কোথায় বল, আনিয়া চিড়িয়াখানায় রাখিব।
চিড়িয়াখানার বাণী আমার মা, ঘুটে কুরানি দাসী আমার মা। মানুষের পেটে আবার পেঁচা হয়, মানুষের পেটে আবার বানর হয়। ছোট রানী আর নরানীর কথা রাজপুত্ররা জানিতেন না। একজন সিপাই ছিল, সে বলিল, হইবে না কেন, আমাদের দুই রানী ছিলেন, তাহাদের পেটে পেঁচা আর বানর হইয়াছিল, রাজা সেই জন্য তাহাদিকে খেদাইয়া দেন, তাহারাই সেই পেঁচা আর বানর পুত্র। ছি ছি, এই দুইটাকে খেদাইয়া দাও। এই বলিয়া রাজ্যের ছেলেরা পক্ষী রাজে চড়িয়া বেড়াইতে চলিয়া গেলেন। ভূতুম আর বুদ্ধ জানিল তাহারাও রাজার ছেলে। ভূতুমের মা বাদী নয়, বুদ্ধুর মা দাসী নয়। দাদা চল, আমরা বাবার কাছে যাইব। চল। সোনার খাটে গা, রূপার খাটে পা রাখিয়া রাজপুরীর মধ্যে পাঁচ রানীতে বসিয়া সিথি পাটি করিতেছিলেন। এক দাসী আসিয়া খবর দিল, নদীর ঘাটে যে সুখপঙ্খী নৌকা আসিয়াছে, তাহার রূপার বৈঠা, হীরার হাল, নায়ের মধ্যে মেঘবরণ চুল কুচবরণ কন্যা বসিয়া সোনার শুকের সঙ্গে কথা কহিতেছে। অমনি নদীর ঘাটে পাহারা বসিল। রানীরা উঠেন কি পড়েন, কে আগে কে পাছে, সুখপঙ্খী নায় কুচবরণ কন্যা দেখিতে চলিলেন। তখন সুখপঙ্খী নায় পাল উড়িয়াছে, সুখপঙ্খী তর তর করিয়া ছুটিয়াছে। কুচবরণ কন্যা মেঘবরণ চুল নিয়ে যাও কন্যা মতির ফুল। নৌকা হইতে কুচবরণ কন্যা বলিলেন, মতির ফুল মতির ফুল সে বড় দূর, তোমার পুত্র পাঠাইও কলাবতীর পুর, হাটের সদা ঢোল না করে গাছের পাতে ফল, তিন বুড়ি রাজ্য ছেড়ে রাঙা নদীর বলিতে বলিতে সুখপঙ্খী নৌকা অনেক দূর চলিয়া গেল। কলাবতী রাজকন্যা মেঘ বরণ কেশ, তোমার পুত্র পাঠাইও কলাবতীর দেশ, আনতে পারে মতির ফুল ঢোল ডগর, সেই পুত্রের বাদী হয়ে আসব তোমার ঘর। সুখপঙ্খী আর দেখা গেল না। রানীরা অমনি ছেলেদের কাছে খবর পাঠাইলেন। ছেলেরা পক্ষীরাজ ছুটাইয়া বাড়িতে আসিল। রাজা সকল কথা শুনিয়া ময়ূরপঙ্খী সাজাইতে হুকুম দিলেন। হুকুম দিয়া রাজা রাজসভায় দরবার করিতে গেলেন। মস্ত দরবার করিয়া রাজা রাজসভায় বসিয়াছেন। ভূতুম আর বুদ্ধ গিয়া সেইখানে উপস্থিত হইল। বানর রাজপুত্র, পেঁচা রাজপুত্র, দুয়ারে দুয়ার ছাড়িয়া দিল। তখন বুদ্ধ এক লাফে গিয়া রাজার কোলে বসিল, ভূতুম উড়িয়া গিয়া রাজার কাঁধে বসিল। রাজা চমকিয়া উঠিলেন, বাবা বাবা! রাজসভার সকলে চুপ। রাজার চোখ দিয়া টস টস করিয়া জল গড়াইয়া গেল। রাজা ভূতুমের কালে চুমা খাইলেন, বুদ্ধকে দুই হাত দিয়া বুকে তুলিয়া লইলেন। তখনই রাজসভা ভাঙিয়া দিয়া বুদ্ধ আর ভূতুমকে লইয়া রাজা উঠিলেন। এদিকে তো সাজ সাজ পরিয়া গিয়াছে,
পাঁচ নিশান উড়াইয়া পাঁচখানা ময়ূর পঙ্খী আসিয়া ঘাটে লাগিল। রাজপুত্রেরা তাহাতে উঠিলেন। রানীরা হুলুধ্বনি দিয়া পাঁচ রাজপুত্রকে কলাবতী রাজকন্যার দেশে পাঠাইলেন। সেই সময়ে ভূতুম আর বুদ্ধকে লইয়া রাজা নদীর ঘাটে আসিলেন। বাবা, ও কি যায়? ময়ূর পঙ্খী। বাবা, আমরা ময়ূরপঙ্খীতে যাইব, আমাদিগে ময়ূরপঙ্খী দাও। বাবা, ময়ূরপঙ্খী দাও। কে লো কে লো, বাদির ছানা লাগিল। কে লো কে লো, গুটে কুড়নির ছানা কিল। ওমা ওমা, ছি ছি। রানীরা ভুতুমের গালে ঠোনা মারিয়া ফেলিয়া দিলেন, বুদ্ধর গালে চর মারিয়া ফেলিয়া দিলেন। রাজা আর কথা কহিতে পারিলেন না, চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। রানীরা রাগে গড়গড় করিতে করিতে রাজাকে লইয়া রাজপুরীতে চলিয়া গেলেন। দাদা ভাই, চল আমরা ছুত বাড়ি যাইব, ময়ূরপঙ্খী গড়াইব। রাজপুত্রেরা যেখানে গেল সেখানে যাইব। চল। দিন নাই রাত নাই, কাঁদিয়া কাটিয়া ভুতুমের মা বুদ্ধুর মায়ের দিন যায়। তাহারাও শুনিলেন রাজপুত্রেরা ময়ূরপঙ্খী করিয়া কলাবতী রাজকন্যার দেশে চলিয়াছেন। শুনিয়া দুইজনে দুইজনের গলা ধরিয়া আরও কাঁদিতে লাগিলেন। কাঁদিয়া কাটিয়া দুই বোনে শেষে নদীর ধারে আসিলেন। তাহার পরে দুইজনে দুইখানা সুপারির ডোঙায় দুই করা করি ধান দুর্বার আঘা গলুইয়ে সিঁদুরের ফোঁটা দিয়া ভাসাইয়া দিলেন। বুদ্ধ আমার বাপ, কি করেছি পাপ, কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তা, শোক পঙ্খে নায়ের পাছে ময়ূর পঙ্খে যা। যাইতে যাইতে পথে ফুতুম আর বুদ্ধ দেখিল দুইখানি সুপারির ডোঙা ভাসাইয়া যাইতেছে। দাদা, এই তো আমাদের নাই, এই নাই, ওঠ ওঠ। তখন বুদ্ধ আর ফুতুম দুইজনে দুই নাই উঠিয়া বসিল। দুই ভাইয়ের দুই ময়ূরপঙ্খী যে পাশাপাশি ভাসিয়া চলিল। ও মা, এ আবার কি? আমরা বুদ্ধ আর ভুতুম। বুদ্ধ ভুতুম যায় আর রাজপুত্রেরা?
রাজপুত্রদের ময়ূর পঙ্খী যাইতে যাইতে তিন বুড়ির রাজ্যে গিয়া পৌঁছিল। অমনি তিন বুড়ির তিন বুড়া পাইক আসিয়া নৌকা আটকাইল। নৌকা আটকাইয়া তাহারা মাঝি, মাল্লা, সিপাই, লস্কর সব শুদ্ধ পাঁচ রাজপুত্রকে থলের মধ্যে পুরিয়া তিন বুড়ির কাছে নিয়ে গেল। তাহাদিকে দিয়া তিন বুড়ি তিন সন্ধ্যা জল খাইয়া নাক ডাকাইয়া ঘুমাইয়া পড়িল। অনেক রাত্রে তিন বুড়ির পেটের মধ্য হইতে রাজপুত্রেরা বলা বলি করিতে লাগিল, ভাই, জন্মের মতো বুড়িদের পেটে রহিলাম, আর মা দিকে দেখিব না, আর বাবাকে দেখিব না। দাদা দাদা, ভাই ভাই, কে ভাই, কে ভাই, আমরা যে বুড়ির পেটে। আমার লেজ ধর, আমার পুচ্ছ ধর। রাজপুত্রেরা লেজ ধরিয়া পুচ্ছ ধরিয়া বুড়িদের নাকের ছিদ্র দিয়া বাহির হইয়া আসিল। আসিয়া দেখে বুদ্ধ আর ভূতুম। চুপ চুপ, শিগগির তরোয়াল দিয়ে বুড়ির গলা কাটিয়া ফেল। রাজপুত্রেরা তাহাই করিলেন। রাজপুত্র, মাল্লা, মাঝি সকলে বাহির হইয়া আসিল। আসিয়া সকলে তাড়াতাড়ি ময়ূরপঙ্খীতে পাল তুলিয়া দিল। বুদ্ধ আর ভূতুমকে কেহ জিজ্ঞাসাও করিল না। ময়ূরপঙ্খী সারা রাত ছুটিয়া ছুটিয়া ভোরে রাঙা নদীর জলে গিয়া পড়িল। রাঙা নদীর চারিদিকে কূল নাই, কিনারা নাই, কেবল রাঙা জল। মাঝিরা দিক হারাইল। পাঁচ ময়ূরপঙ্খী ঘুরিতে ঘুরিতে সমুদ্রে গিয়া পড়িল। রাজপুত্র, মাল্লা, মাঝি সকলে হাহাকার করিয়া উঠিল। সাত দিন সাত রাত্রি ধরিয়া ময়ূরপঙ্খীগুলি সমুদ্রের মধ্যে আছাড়ি পিছাড়ি করিল। শেষে নৌকা আর থাকে না, সব যায় যায়। হায় ভাই, বুদ্ধ ভাই থাকিলে আজি এখন রক্ষা করিত। হায় ভাই, বুদ্ধ ভাই থাকিলে এখন রক্ষা করিত। কি ভাই, কি ভাই, কি চাই, কি চাই বলিয়া বুদ্ধ আর ভূতুম তাহাদের সুপারির ডোঙা ময়ূরপঙ্খীর গলুইয়ের সঙ্গে বাঁধিয়া থইয়া রাজপুত্রদের কাছে আসিল। আর মাঝি দিকে বলিল, উত্তর দিকে পাল তুলিয়া দে। দেখিতে দেখিতে ময়ূরপঙ্খী সমুদ্র ছাড়াইয়া এক নদীতে আসিয়া পড়িল। নদীর জল যেন টলটল ছলছল করিতেছে। দুই পারে আম কাঁঠালের হাজার গাছ। রাজপুত্রেরা সকলে পেট ভরিয়া আম কাঁঠাল খাইয়া সুস্থির হইলেন। ময়ূরপঙ্খীতে বানর আর পেঁচা কেন রে? ওই দুটাকে জলে ফেলিয়া দে। মাঝিরা বুদ্ধ আর ভূতুমকে জলে ফেলিয়া দিল। তাহাদের সুপারির ডোঙা খুলিয়া ছুঁড়িয়া ফেলিল। নদীর জলে ময়ূরপঙ্খী আবার চলিতে লাগিল। চলিতে চলিতে এক জায়গায় আসিয়া পাঁচটি ময়ূরপঙ্খী রাজপুত্র, মাল্লা, মাঝি সব লইয়া ঘুষ করিয়া ডুবিয়া গেল। আর তাহাদের কোনো চিহ্ন রহিল না। কতক্ষণ পর বুদ্ধ আর ভূতুমের ডোঙা সেইখানে আসিল। দাদা, কি আমার মন যেন কেমন কেমন করে, এইখানে কি যেন হইয়াছে, এসো তো ডুব দিয়া দেখি। হোক গে, ওরা মরিয়া গেলেই বাঁচি, আমি ডুব ডুব দিতে পারিব না। ছি ছি, এমন কথা বলিও না, তা তুমি থাকো, এই আমার কোমরে সুতা বাঁধিলাম, যতদিন সুতাটা টান না দেব ততদিন যেন তুলিও না। আচ্ছা, তা পারি। তখন বুদ্ধ নদীর জলে ডুব দিল, ভূতুম সুতা ধরিয়া বসিয়া রহিল। যাইতে যাইতে বুদ্ধ পাতাল পুরিতে গিয়া দেখিল এক মস্ত সুরঙ্গ। বুদ্ধ
সুরঙ্গ দিয়া নামিল। সুরঙ্গ পার হইয়া বুদ্ধ দেখিল একটা রাজপুরে যেন ইন্দ্রপুরীর মতো, কিন্তু সে রাজ্যে মানুষ নয়, জন নাই, কেবল এক 100 বছরের বুড়ি বসিয়া একটি ছোট কাঁথা সেলাই করিতেছে। বুড়ি বুদ্ধকে দেখিয়াই হাতের কাঁথা বুদ্ধর গায়ে ছুঁড়িয়া মারিল। অমনি হাজার হাজার সিপাই আসিয়া বুদ্ধকে বাঁধিয়া ছাঁধিয়া রাজপুরীর মধ্যে লইয়া গেল। নিয়া গিয়া সিপাইরা এক অন্ধকার কুঠিরের মধ্যে বুদ্ধকে বন্ধ করিয়া রাখিল। অমনি কুঠিরের মধ্যে, বুদ্ধ ভাই, বুদ্ধ ভাই, আয় ভাই, আয় ভাই। বটে, তা আচ্ছা। পরদিন বুদ্ধ দাঁত মুখ সিটকাইয়া মরিয়া রহিল। এক দাসী রাজপুত্র দিকে নিত্য কিনা খাবার দিয়া যাইত। সে আসিয়া দেখে কুঠরির মধ্যে একটা বানর মরিয়া পড়িয়া আছে। সে যাইবার সময় মরা বানরটাকে ফেলিয়া দিয়া গেল। আর কি, তখন বুদ্ধ আস্তে আস্তে চোখ মিটি মিটি করিয়া ওঠে। না তো এদিক ওদিক চাহিয়া বুদ্ধ উঠিল। উঠিয়াই বুদ্ধ দেখিল প্রকাণ্ড রাজপুরীর তেতলায় মেঘবরণ চুল কুচবরণ কন্যা সোনার শুকের সঙ্গে কথা কহিতেছে। বুদ্ধ গাছের ডালে ডালে দালানের ছাদে ছাদে গিয়া কুচবরণ কন্যার পিছনে দাঁড়াইল। সোনার পাখি ওরে সুখ মিছাই গেল, রূপার বৈঠা হীরার হাল কেউ না এলো। রাজকন্যার খোপায় মতির ফুল ছিল। বুদ্ধ আস্তে মতির ফুলটি উঠাইয়া লইল। কুচ বরণ কন্যা মেঘ বরণ চুল, কি হইল কন্যা মতির ফুল? রাজকন্যা খোপায় হাত দিয়া দেখিলেন ফুল নাই। কলাবতীর রাজকন্যা চিন্তা না কো কলাবতী চমকিয়া পিছনে ফিরিয়া দেখেন বানর। কলাবতীর মাথা হেঁট হল, হাতের কাঁকন ছুঁড়িয়া ফেলিয়া মেঘবরণ চুলের বেনি এলাইয়া দিয়া কলাবতী রাজকন্যা মাটিতে লুটাইয়া পড়িলেন। কিন্তু রাজকন্যা কি করিবেন, যখন পণ করিয়াছেন যে তিন বুড়ি রাজ্য পার হইয়া রাঙা নদীর জল পাড়ি দিয়া কাঁথা বুড়ির আর অন্ধকার কুঠিরের হাত এড়াইয়া তাহার পুরীতে আসিয়া যে মতির ফুল নিতে পারিবে, সেই তার স্বামী হইবে। তখন রাজকন্যা আর কি করেন, উঠিয়া বানরের গলায় মালা দিলেন। হা হা, রাজকন্যা এখন তুমি কার? আগে ছিলাম বাপের মায়ের, তারপরে ছিলাম আমার, এখন তোমার। তবে আমার দাদাদিকে ছাড়িয়া দাও, আর তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। মাদের বড় কষ্ট, তুমি গেলে তাহাদের কষ্ট থাকিবে না। এখন তুমি যাহা বলিবে তাহাই করিব, তা চলো। কিন্তু তুমি আমাকে এমনি নিতে পারিবে না, আমি এই কৌটার মধ্যে থাকি, তুমি কৌটায় করিয়া আমাকে লইয়া চলো। আচ্ছা। রাজকন্যা কৌটার ভিতরে উঠিলেন। অমনি শুক পাখি তাড়াতাড়ি গিয়া ঢোল ডগরে ঘা দিল। দেখিতে দেখিতে রাজপুরীর মধ্যে এক প্রকাণ্ড হাট বাজার বসিয়া গেল। রাজকন্যার কৌটা দোকানের কৌটার সঙ্গে মিশিয়া গেল। বুদ্ধ দেখিল এ তো বেশ, সে ঢোল ডগর লইয়া বাজাইতে আরম্ভ করিল। ঢোল ডগরের ডাহিনে ঘা দিলে হাট বাজার বসে, আর বাঁয়ে ঘা দিলে হাট বাজার ভাঙিয়া যায়। বুদ্ধ চোখ বুজিয়া বসিয়া বাজাইতে লাগিল। দোকানিরা দোকান উঠাইতে নামাইতে
একেবারে হয়রান হইয়া গেল, আর পারে না। তখন সকলে বলিল, রাখুন রাখুন, রাজকন্যার কৌটা নেন, আমরা আর হাট করিতে চাই না। বুদ্ধ ঢোল ডকরির বাঁয়ে ঘা মারিল, হাত ভাঙিয়া গেল, কেবল রাজকন্যার কৌটাটি পড়িয়া রহিল। বুদ্ধ এবার আর কিন্তু ঢোলটি ছাড়িল না, ঢোলটি কাঁধে করিয়া কৌটার কাছে গিয়া ডাকিল, রাজকন্যা রাজকন্যা, ঘুমে আছো কি? বরে নিতে ঢোল ডগরে নিয়ে এসেছি। রাজকন্যা কৌটা হইতে বাহির হইয়া বলিলেন, আমার বড় ক্ষুধা পাইয়াছে, গাছের পাতার ফল আনিয়া দাও, খাইব। আচ্ছা। রাজকন্যা কৌটায় উঠিলেন, বুদ্ধ ঢোল কাঁধে কৌটা হাতে গাছের পাতার ফল আনিতে চলিল। সেখানে গিয়া বুদ্ধ দেখিল গাছের পাতায় পাতায় কত রকম ফল ধরিয়া রহিয়াছে। দেখিয়া বুদ্ধুরও লোভ হইল, কিন্তু ও বাবা, এক যে অজগর গাছের গোড়ায় শো শো করিয়া ফসাইতেছে। বুদ্ধ তখন আস্তে আস্তে গাছের চারিদিকে ঘুরিয়া আসিয়া এক দৌড় দিল, তাহার কোমরের সুতায় জড়াইয়া অজগরটি কাটিয়া দুখান হইয়া গেল। তখন বুদ্ধ গাছে উঠিয়া পাতার ফল পাড়িয়া রাজকন্যাকে ডাকিল, রাজকন্যা ওগো রাজকন্যা। আর না, সব হইয়াছে, এখন চলো তোমার বাড়ি যাইব। না, সব হয় নাই, রাজপুত্র দাদাদিকে আর বুড়ির কাঁথাটি লইতে হইবে। তখন পাঁচ রাজপুত্র, মাল্লা, মাঝি, ময়ূরপঙ্খী সব লইয়া ঢোল ডগর কাঁধে, কৌটা হাতে, মতির ফুল কানে, বুড়ির কাঁথা গায়ে বুদ্ধ গাছের পাতার ফল খাইতে খাইতে কোমরে সুতায় টান দিল। ভূতম বুঝিল এইবার বুদ্ধ আসিতেছে, সে সুতা টানিয়া তুলিল। পাঁচ রাজপুত্র, সিপাই, লস্কর, মাল্লা, মাঝি, ময়ূরপঙ্খী সব লইয়া বুদ্ধ ভাসিয়া উঠিল। ভাসিয়া উঠিয়া মাল্লা মাঝিরা সার সার করিয়া পাল তুলিয়া দিল। বুদ্ধ গিয়া ময়ূরপঙ্খীর ছাদে বসিল, পেঁচা গিয়া ময়ূরপঙ্খীর মাছ তুলে বসিল। এবার সকলকে লইয়া ময়ূরপঙ্খী দেশে চলিল। ছাদের উপর বুদ্ধ চোখ মিটি মিটি করে আর মাঝে মাঝে কৌটা খুলিয়া কাহার সঙ্গে যেন কথা কয়। হালের মাঝে রাজপুত্র দিকে এই খবর দিল, খবর পাইয়া তাহারা চুপ। রাত্রি সকলে ঘুমাইয়াছে, ভূতমার বুদ্ধও ঘুমাইতেছে। সেই সময় রাজপুত্রেরা চুপি চুপি আসিয়া কৌটাটি সরাইয়া লইয়া ঢোল ডগর শিয়রে বুড়ির কাঁথা গায়ে বুদ্ধকে ধাক্কা দিয়া জলে ফেলিয়া দিলেন। ভূতম মাছ তুলেছিল, তার বুকে তীর মারিলেন, বুদ্ধ ভূতম জলে পড়িয়া ভাসিয়া গেল। তখন কৌটা খুলিতেই মেঘ বরণ চুল, কুচ বরণ রাজকন্যা বাহির হইলেন। রাজকন্যা, এখন তুমি কার? ঢোল ডগর যার। ও, তা বুঝিয়াছি, রাজকন্যাকে আটক করো। কি করিবেন, রাজকন্যা ময়ূরপঙ্খীর এক কুঠুরির মধ্যে আটক হইয়া রহিলেন। ময়ূরপঙ্খী আসিয়া ঘাটে লাগিল, আর রাজ্যময় সাজ সাজ পড়িয়া গেল। রাজা আসিলেন, রানীরা আসিলেন, রাজ্যের সকলে নদীর ধারে আসিল। মেঘ বরণ চুল, কুচ বরণ কন্যা লইয়া রাজপুত্রেরা আসিয়াছেন। রানীরা ধান দুব্বা দিয়া, পঞ্চদীপ সাজাইয়া, শাঁখ শঙ্খ বাজাইয়া কলাবতী রাজকন্যাকে বরণ করিয়া ঘরে তুলিলেন। রাজকন্যা, তুমি কার? ঢোল ডগর যার। ঢোল ডগর হীরাজ রাজপুত্রের? না। ঢোল ডগর মানিক রাজপুত্রের? না। ঢোল ডগর মতি রাজপুত্রের? না।
ঢোল ডগর শঙ্খরাজপুত্রের, না ঢোল ডগর কাঞ্চন রাজপুত্রের, না তবে তবে তোমাকে কাটিয়া ফেলিব। আমার এক মাস ব্রত, এক মাস পরে যাহা ইচ্ছা করিও। তাহাই ঠিক হইল। ভূতুমের মা, বুদ্ধুর মা, এতদিন কাঁদিয়া কাঁদিয়া মর মর, শেষে দুইজনে নদীর জলে ডুবিয়া মরিতে গেলেন। এমন সময় মা মা দিন দুঃখিনী দুই মায়ে ফিরিয়া চাহিয়া দেখেন, বুকের ধন হারামণি বুদ্ধ আসিয়াছে, বুকের ধন হারামণি ভূতুম আসিয়াছে। বুদ্ধুর মা, ভূতুমের মা পাগলের মতো হইয়া ছুটিয়া গিয়া দুইজনে দুইজনকে বুকে নিলেন। বুদ্ধ ভূতুমের চোখের জলে, তাহাদের চোখের জলে পৃথিবী ভাসিয়া গেল, বুদ্ধ ভূতুম কুরে গেল। পরদিন সেই যে ঢোল ডগর ছিল, চিড়িয়াখানার বাঁধি ঘুটে কুরানি দাসের কুড়ির কাছে মস্ত হাট বাজার বসিয়া গিয়াছে। দেখিয়া লোক অবাক হইয়া গেল। তাহারা পরদিন চিড়িয়াখানার বাঁধি ঘুটে কুরানি দাসের কুড়ের চারিদিকে গাছের পাতায় পাতায় ফল ধরিয়াছে। দেখিয়া লোকে আশ্চর্যান্বিত হইয়া গেল। তাহার পরদিন চিড়িয়াখানার বাঁধি ঘুটে কুরানি দাসের কুড়ে ঘিরিয়া লক্ষ সিপাই পাহারা দিতেছে। দেখিয়া লোক সকল চমকাইয়া গেল। সেই খবর যে রাজার কাছে গেল। রাজা গেলেন রাজকন্যার কাছে। মহারাজ, আমার ব্রতের দিন শেষ হইয়াছে, আমাকে মারিবেন কি কাটিবেন কাটুন। মা, আমি সব বুঝিয়াছি, কে আমার আছো, নরানীকে আর ছোট রানীকে ঢোল ডগর বাজাইয়া ঘরে আনো। অমনি রাজপুরীর যত ঢাক ঢোল বাজিয়া উঠিল। কলাবতী রাজকন্যা নতুন জলে স্নান, নতুন কাপড়ে পরন, ব্রতের ধান দুর্বা মাথায় গুঁজিয়া দুই রানীকে বরণ করিয়া আনিতে আপনি গেলেন। শুনিয়া পাঁচ রানী ঘরে গিয়া খিল দিলেন, পাঁচ রাজপুত্র ঘরে গিয়া কবাট দিলেন। লক্ষ সিপাই লইয়া ঢোল ডগর বাজাইয়া নরানী ছোট রানীকে নিয়া কলাবতী রাজকন্যা রাজপুরীতে ফিরিয়া আসিলেন। বুদ্ধ ভূতুম আসিয়া রাজাকে প্রণাম করিল। পরদিন মহা ধুমধামে মেঘ বরণ চুল, কুচ বরণ কলাবতী রাজকন্যার সঙ্গে বুদ্ধর বিবাহ হইল। আর এক দেশের রাজকন্যা হীরাবতীর সঙ্গে ভূতুমের বিবাহ হইল। পাঁচ রানীরা আর খিল খুলিলেন না, পাঁচ রাজপুত্রেরা আর কবাট খুলিলেন না। রাজা পাঁচ রানীর আর পাঁচ রাজপুত্রের ঘরের উপরে কাঁটা দিয়া মাটি দিয়া পূজাইয়া দিলেন। কদিন যায়, একদিন রাত্রে বুদ্ধর ঘরে বুদ্ধ, ভূতুমের ঘরে ভূতুম, কলাবতী রাজকন্যা হীরাবতী রাজকন্যা ঘুমে। খুব রাত্রে হীরাবতী কলাবতী উঠিয়া দেখেন, এ কি, হীরাবতীর ঘরে তো স্বামী নাই, কলাবতীর ঘরেও তো স্বামী নাই, কি হইল কি হইল। দেখেন বিছানার উপর এক বানরের ছাল, বিছানার উপরে এক পেঁচার পাক। এ দেখো, তবে তো এরা সত্যিকার বানর না, সত্যিকার পেঁচা না। দুই বনে ভাবেন, নানান খানান ভাবিয়া শেষে উঁকি দিয়া দেখেন, দুই রাজপুত্র ঘোড়ায় চাপিয়া রাজপুরী পাহারা দেয়। রাজপুত্রেরা যে দেবতার পুত্রের মতো সুন্দর। তখন দুই বোনে যুক্তি করিয়া তাড়াতাড়ি পেঁচার পাক, বানরের ছাল প্রদীপের আগুনে পোড়াইয়া ফেলিলেন। পোড়াতেই গন্ধ, গন্ধ পাইয়া দুই রাজপুত্র ঘোড়া ফেলিয়া ছুটিয়া আসিলেন। ছুটিয়া আসিয়া দেবকুমার দুই রাজপুত্র বলেন, সর্বনাশ সর্বনাশ, এ কি করিলে,
সন্ন্যাসীর মন্ত্র ছিল, ছদ্মবেশে থাকিতাম, দেবপুরে যাইতাম আসিতাম, রাজপুরে পাহারা দিতাম, আর তো সেসব করিতে পারিব না, এখন আর তো আমরা বানর পেঁচা হইয়া থাকিতে পারিব না, কথা যে প্রকাশ হইল। তার আর কি, তবে তো ভালোই, তবে তো বেশ হইল। ওমা, তবে নাকি পেঁচা, তবে নাকি বানর, আমরা কোথায় যাই? তুই রাজকন্যার ঘরে আর কি, সুখের নিশি সুখের হাট। তার পরদিন ভোরে উঠিয়া সকলে দেখে দেবতার মতো মূর্তি দুই সোনার চাঁদ রাজপুত্র রাজার দুই পাশে বসিয়া আছে, দেখিয়া সকল লোকে চমৎকার মানিল। উনি বানরের ছাল গায়ে দিয়া থাকিতে, কাল রাত্রে আমি তাহা পোড়াইয়া ফেলিয়াছি। উনি পেঁচার পা গায়ে দিয়া থাকিতেন, কাল আমি তাহা পোড়াইয়া ফেলিয়াছি। শুনিয়া সকলে ধন্য ধন্য করিল। তারপর তারপর বুধুর নাম হইয়াছে বুধ কুমার, ভূতুমের নাম হইয়াছে রূপ কুমার। রাজ্যে আনন্দের জয় জয়কার পড়িয়া গেল। তারপর নরানী ছোট রানী বুধ কুমার রূপ কুমার আর কলাবতী রাজকন্যা হীরাবতী রাজকন্যা লইয়া রাজা সুখে দিন কাটাইতে লাগিলেন। এই গল্পটি শোনালেন অভিপ্সা মণ্ডল ও কঙ্কনা মুখার্জি। অন্যান্য চরিত্রে সন্ন্যাসী সাত্যকী হাজরা, বড়রানী সম্পূর্ণা রায়, নরানী পূবালী বিশ্বাস, সেজরানী শ্রেয়াগিরি, রাজা অমিয় কুমার সাউ, বুদ্ধু সন্দীপন দাস, ভূতুম জিষ্ণু ভট্টাচার্য, সিপাই অভ্রনীল দে, রাজপুত্ররা সাত্যকী হাজরা ও অভ্রনীল দে, দুয়ারি অমিয় কুমার সাউ, রাজকন্যা ও মেজরানী রাজন্যা মাইতি, বুদ্ধুর মা কঙ্কনা মুখার্জি, ভূতুমের মা স্বর্ণশ্রী দাস, একজন সৌনক রায়, সুখ সৌনক রায়, হীরাবতী সম্পূর্ণা রায়। গানে সাবর্ণ মণ্ডল, অভিষেক দাস, সুদীক্ষা চ্যাটার্জি, স্বর্ণশ্রী দাস। পরিচালনা শঙ্করনাথ রায় ও সঙ্গীতা রায়। গানের সুর শঙ্করনাথ রায়, ব্যবস্থাপনা গৌতম দাস, নাট্যরূপ অনিরুদ্ধ ঘোষ। কৃতজ্ঞতা স্বীকার নবনালন্দা হাই স্কুল কবির রোড প্রাত বিভাগ। আগামী সপ্তাহের নাটক সুকুমার রায়ের লক্ষণের শক্তিশীল। শুনতে থাকুন, শোনার আনন্দে ভাসুন। নমস্কার।